মালদা উত্তর চব্বিশ পরগনা একই দিনে দুই জেলায় শুট আউট। মালদায় দিনে দুপুরে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন এক যুবক। উত্তর চব্বিশ পরগনার আগরপাড়াতেও এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। গুলিবিদ্ধ যুবকের নাম রাজু দাস, বয়স ৩২। পরিবারের দাবি, একটি দোকানঘর নিয়ে সজল নামে এক দুষ্কৃতীর সঙ্গে রাজুর বিবাদ চলছিল। সম্প্রতি রাজুকে খুনের হুমকিও দেন সজল। নিমন্ত্রণে খেতে গেছিল, আসছিল, সজল ধরে কাকে কাকে ফোন করে তারপরে ওকে গুলি করছে। সজলকে? সজল তো গুন্ডা। বুধবার রাতে আগরপাড়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন রাজু। অভিযোগ, সজলের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালানো হয়। সজল ও তার সঙ্গীরা রাজুকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। রাজুর পায়ে ও কোমরে গুলি লাগে। দুটো নাগাদ, দুটো দশ টশ নাগাদ আওয়াজ হয়েছে। মানে প্রচণ্ড, তার আগে এক ঘন্টা ঘুমিয়েছি, তিন চারটে গুলি চলে। মানে প্রথমে এই যে বোম টোম ফেটে, কিন্তু গুলি কোনোদিন চলেনি আজ পর্যন্ত। মানে আমরা এতটাই আতঙ্কিত। তারপর দেখলাম তিন চারজন ছেলে এখানে বাইক ফাইক দাঁড়িয়ে আছে, চেঁচামেচি করছে, একদম ধর এদিকে গেছে বলে সে এইখান থেকে টপকে এদিকে চলে গেছে। রাজুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এলাকার মধ্যে শুটআউটের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। কি করে বল, ভয় লাগবে না? এখানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, প্রচণ্ড ভাবে আতঙ্কিত, সবাই আতঙ্কিত, জিজ্ঞেস করুন না। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।